والله এটা মসজিদ ধরাম আমরা দেখাত মসজিদ দেখাও গা একবারে ছোট একটা রুমের মতন ছোট একটা মসজিদ একবারে এমনি টাইলস লাগাইল বুঝা আর না জানি আসলে মসজিদের ভিতর একবারে ছোট রংও নাই বিসমিল্লাহির রহমান মসজিদটা ছোট কারেন্ট আছে তারা ফ্যান চালায় না বিল দিবা করে দুইটা ফ্যান মসজিদ রঙুন নাই মসজিদের মধ্যে না দিবানে বাল্লাই মসজিদ এখানে নাই ফুজুরের রুম না রুম না নি ওইলো ফুজুরা খানা তা ফুজুরের রুম ফুজুর তা হয় না কেন ও গরো তখন ফুজুর ফুজুরের রাজাই দেখা যায় ছোট একবার একটা রুম লাগান একটা মসজিদ এরিয়াটা খুব গরিব এরিয়া ও আর ফুজুরা খানা টিন নাই বহুত দিন ধরে ওলা ফালাইল গরিব এরিয়া তো একবারে গরিব এরিয়া আরো দেখো কা মসজিদটা বুঝো জানা মসজিদ করি বুঝো একটা রুম মসজিদের মাঝে তো কোনো সিঁড়ি নাই দাঁড়ির মাঝে কোনো সিঁড়ি নাই এগুলো তো ডাইরেক্ট এমনি গাছ গাছাল লাগাই রাখছেন ওইলা মসজিদের মতো লিসাব ও তার আরো পঞ্চায়েতর মুরব্বী মুরব্বী অকল আসুন তো ইনো এটা সিঁড়ি নাই আর কি জয় 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 এক সফর সমান আর কি একটা সিঁড়ি আপনারা মসজিদ কিতা খাম করাইতানি আপনারা মত আছেন সবর সবর ওইলে তারা মসজিদের সকল মসজিদটা সুনামগঞ্জের সদর পড়ছে খাটর ইউনিয়ন কলাইয়া গ্রাম তারা মসজিদটা খাম করাইতা ইনশাল্লাহ সবর একমত খাম খান হইতো জি আচ্ছা মসজিদে কিতা কিতা খাম করাইতা কৌ কাছেন আপনারা ইচ্ছা বেশি মানুষ লামাত একটা সিঁড়ি কারণ একবারে তো মুখের মাঝে আর কিছু নাই পারাইও ও কইছেন কি আবার কারেন্ট ওয়্যারিং নাই মিটার তো নাই আপনারা মিটার তো আনতেই বা আপনারা আনলে আমি কারেন্ট ওয়্যারিং করে আসব ইনশাআল্লাহ বুঝছেন নাকি তা কইছি ফ্যান কয়টা লাগে আপনার আছে তো তিনটা এনে জায়গা আছে ছয়টা আমি দেখছি জায়গা আছে আপনার ছয়টা জি 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 ছয়টা আনলে বারো উড়া সহ হয়ে যাব বুঝছেন ও আসেন মসজিদের ইমাম সাহেব তাই তখন তো ফুজুরা খানা তাই লাগিও মেন জগর হইতো বুঝছেন ফুজুর কিতা খাম খান হইতো না ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ বলে তো আমরা খুশি জি আচ্ছা মানে সারা কত ফুট হয় আর কি লাম্পা ওখান দেখবার লাগেন ছাব্বিশ ফুট লম্বার পাতা কত ফুট সামান্য উনিশ বিশ হইলে কিছুই তো না চোদ্দ ফুট তিন ইঞ্চি তা ফুজুর কাছে কলম লই আলে এখন নাই কেনা লাগতো না আগে বিত্তর হোক তাই না আইসইন আমরা মসজিদের খাওয়াজ করাইবার লাগে আমরা
সদস্য আমাদের কমিটির সভাপতি মতল্লি সহ প্রত্যেকে খাজ খোরানির সম্মতি দিছেন এখন যদি আপনি খাজ খোরাইয়া দেন তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উত্তম বদলা দান করবেন জি আমি জি আল্লাহ পাক রব্বুল আলামিন তো বদলা দান করবেন আমরা দোয়া করব ইনশাআল্লাহ তাই আসছেন আমাদের এখানে ঠিক আছে ও একটা জানালা আগে ফুজুরে মারছিলাম মসজিদের ইমাম সাহেব এটা একটা রুম মাঝখানে কোনো পার্টিশন নাই একটা রুম দুইটা জানালা দুইটা দরজা এটা সিঙ্গেল তো বড় নাই শুনল আত দুইটা জানালা দুইটা দরজা কিন্তু তোরা আপনার মাটি কাটানি লাগবো এগু তারা খাটতে দিবা পঞ্চায়েতে মসজিদের ভিতর দেখমু ইনশাল্লাহ তারারে লইয়া বারাইল থাকতো এখন ফানি দৌড়মারি বারে ভরতো জি জি একবারে মুখে মুখে না যদি পার্টিশন দিতা চাইন দিন পার্টিশন দেবই বলিন দিয়া সমস্যা নাই এক পার্টি দরজা দিত না দুই পার্টি দরজা দিত এক পার্টি না নি আপনার বাজারও তো ওয়ার্কশপ আছে না আপনার বাজারও ওয়ার্কশপ আছে মাফ লইল ইনশাল্লাহ আমরা মাহফুফ লইছি মক্তবগর দেখা যাক আল্লাহ যদি হুকুম করেন তা আল্লাহর হুকুমে হইতো ঠিক আছে হানি মক্তবরও খাওয়া হইতো নি আপনারা তো মাটি পরে যাইতে বা তোরও লাগে তলুল একবারে ডালাই সহ করাই মিনু তো আর দুইটা দরজা দুইটা জানালা মাঝখানে যদি পার্টিশন দেন খন জানো সময় পার্টিশন তো হইব পার্টিশন একটা দরজা বুঝছে সুন্দর লাগবো দেখতে তারপরে আমরা গ্লাসের সিস্টেম আছে ভিতরের মসজিদও খালি জানালা আছে বারে এখানে আমরা রিবাই খুন আকসালা আপনারা কিতাব জানতাম না বারিন্দা আমরা খুব আকসালা আকসালাত কোনো জানালা নাই আকসালার মাঝে তারাও তের ফাল দেওয়া তৈছেন আকসালার মাঝে এমনি তের ফাল দেওয়া তৈছেন ও মসজিদের মতল্লিশ আবার কিন তো এটা গ্লাসও লাগাইল যাইব চাইলে স্টিল দি জানালা তবে গ্লাস দি সুন্দর কারণ পারে টাইস আছে গ্লাস দি সুন্দর বুঝছেন গ্লাস আবার মসজিদের কেন আবার গ্লাস আর একটা সিস্টেম আছে আপনারা সবে দোয়া করবা খাম খান যেভাবে ওই দিত রোজার ভিতরে ইনশাল্লাহ মাল যদি ফরি যায় মেঘে মানে আর সাতাইতো না অন্য মাল ফরি গেলে বলে তুফান দিলেও খাম করা যাইত বুঝছেন নাকি তা কইছে তা বালা থাকুক আপনারা সকল ইনশাল্লাহ যদি রিজেকও থাকে আবার আই মুদে কইব সালাম আলাইকুম।